বাংলাদেশের প্রথম কোনো নদী বাংলাদেশের সড়কপথ, যে সড়কপথে যানবাহন চলাচল শুরু হচ্ছে। দর্শক দেখছেন সামনেই বাস এবং জিপ গাড়ি আছে, যে বাসগুলো প্রথমবার পাড়ি দেবে, এবং সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি বাসে করে বঙ্গবন্ধু টানেলের ভেতরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ঠিক প্রবেশ পথ, আমরা গাড়ি নিয়ে এই মুহূর্তে টানেলের ভেতরে যাচ্ছি এবং প্রবেশ করছি অসাধারণ সেই দৃশ্যটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, বাংলাদেশের প্রথম টানেল, একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রথম নদী তলদেশের সড়ক পথ, যেখানে আমরা সরাসরি দেখছি যে টানেলের ভেতরটাও আলোকিত থাকে এবং টানেলে কিছু দূর পরপর এমন জায়গা আছে যেখানে টানেল কিন্তু দুইটা টিউব, এটা টানেল, এই পথটা হচ্ছে যাওয়ার পথ, অর্থাৎ পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথ এটি। এবং গণমাধ্যম কর্মী যারা প্রথমবার বাসে করে এই টানেলের দৃশ্যটি দেখবার জন্য, দেখানোর জন্য এখানে যুক্ত হয়েছিলেন, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেলাম। এবং আনোয়ারা প্রান্ত থেকে আসার আরেকটা পথ রয়েছে, দুই লাইন একেবারে পাশাপাশি, এরকম এ ধরনের ক্রস প্যাসেজ রয়েছে কিছু দূর পরপর, যেখানে হচ্ছে টানেলের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায়। বঙ্গবন্ধু টানেলে প্রথমবার যানবাহন ঢুকছে, প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে যাবেন এবং তারপরই সর্বসাধারণের জন্য এই টানেলটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য, তবে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা চলবে না। 3 কিলোমিটারের বেশি লম্বা এই টানেলটি বাংলাদেশের সড়ক পথে নতুন সংযোজন, কারণ বাংলাদেশে সড়ক, সেতু, ক্লোভারলিফ, ইন্টারসেকশন দেখা গেছে, কিন্তু এ ধরনের নদী তলদেশের সড়ক পথ দেখা যায়নি, যেটা এই প্রথম। এবং আমরা প্রথমবার বাস যুগে টানেলটা পাড়ি দিচ্ছি এমন একটা দৃশ্য এটি। আপনারা দেখছেন এক্সস্ট ফ্যান, অর্থাৎ বায়ু চলাচল স্বাভাবিক রাখার জন্য ফ্যান দেখতে পাচ্ছি, আলোকসজ্জার ব্যবস্থা দেখতে পাচ্ছি, এবং পাশে হাঁটার একটা লেন, যেটা আসলে ওয়াকওয়ে নয়, তবে জরুরি কাজের জন্য এখানে যাতে চলাচল করা যায় সেই ব্যবস্থার পথ। এবং আরও যা যা দেখা যাচ্ছে, দুইটা লেন, অর্থাৎ দুইটা লেন যাবার, দুইটা লেন আসার, এক প্রান্ত পতেঙ্গা, আরেক প্রান্ত হচ্ছে আনোয়ারা প্রান্ত। বঙ্গবন্ধু টানেল, যে টানেলটি চীনের কারিগরি এবং আর্থিক সহায়তায় হচ্ছে। দর্শক দেখছেন বঙ্গবন্ধু টানেলের ভেতরে আছি, টানেলের ভেতরে প্রবেশের পর টানেলের ওই প্রান্ত আনোয়ারা প্রান্তে বের হব, ঠিক কত সময় লাগে আমি একেবারে টানেলের প্রবেশ মুখ থেকেই ভিডিওটা শুরু করেছি। এবং টানেলটা যদি বের হয়, আমরা যেহেতু বাসে আমরা টানেলটা দেখবার জন্য এসেছি, এ কারণে গাড়ি একটু ধীর গতিতে চালিয়েই যাচ্ছি, সাধারণত 3 থেকে 3.5 মিনিট লাগার কথা এই নদী। এটা আমার উপরে কিন্তু ঠিক কর্ণফুলী নদী, মানে খরস্রোতা সেই কর্ণফুলী নদীটা ঠিক আমার ঠিক ওপরে, এখান থেকে 42 মিটার নিচে, আমি নদী থেকে 42 মিটার নিচে, মানে নদীর একেবারে তলদেশে, দুইটা টিউব, সেই টিউবের ভেতরে এই দুই লেনের রাস্তা এবং আরও একটা টিউব, অর্থাৎ দুই টিউবে 4 লেনের রাস্তা, ক্রস প্যাসেজ দেখতে পাচ্ছি, জরুরি বহির্গমন পথ, যেখানে কোনো দুর্ঘটনা, আগুন বা অন্য কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে এক টানেল থেকে বেরিয়ে মানুষজন নেমে আরেক টানেলে চলে যেতে পারেন, এ ধরনের বিশেষ পথ আছে এখানে। এবং টানেলের এই রাস্তার নিচেও কিন্তু একটা জায়গা আছে যেখানে নিরাপদ আশ্রয় নেওয়ার মতো বা সেরকম একটা জায়গা আছে, কারণ টানেলের উপরে যতটুকু জায়গা, নিচে ঠিক ততটুকুই জায়গা রয়েছে। এই সড়ক টানেলটি আমরা দেখছি, এটি এরকম একটা প্রথম যখন পতেঙ্গা প্রান্তে টানেল বোরিং মেশিন দিয়ে এই টানেলটি খোঁড়া শুরু হয়, গর্ত করা শুরু হয়, ঠিক সেই সময় অপর প্রান্ত গিয়ে বের হতে 17 মাস সময় লেগেছিল। এবং আরেকটা পথ, সেটা আনোয়ারা প্রান্ত থেকে এই টানেল পর্যন্ত, পতেঙ্গা পর্যন্ত আসতে প্রায় 7 মাস সময় লেগেছিল। দর্শক দেখছেন সরাসরি বঙ্গবন্ধু টানেলের ভেতরে চলছে বাস, যিনি বাস চালাচ্ছেন তার কেমন লাগছে সেটাও জানি। বঙ্গবন্ধু টানেলের ভেতরে বিআরটিসির প্রথম বাস চালক যিনি, তাকে আমরা দেখছি, তিনি ঢাকা থেকে প্রথম বিআরটিসির বাস নিয়ে এই টানেলের ভেতরে ঢুকছেন এবং আমাদেরকে টানেলের অপর প্রান্ত আনোয়ারা প্রান্তের দিকে বের করবেন। এবং এই টানেলের ভেতরে প্রথম যাত্রায় গাড়ি ধীর গতিতে চলছে, বিভিন্ন সড়ক নির্দেশক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্যটা হচ্ছে 3.32 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটারের বেশি লম্বা নদীর তলেই এই টানেলটি, এবং দুই পাশে সড়ক পথ আছে আরও, অ্যাপ্রোচ রোড হচ্ছে 5 কিলোমিটার, সব মিলিয়ে ঠিক নদীর তলেই আমরা 2 কিলোমিটার টানেল পার হব এবং উপরে ওঠা পর্যন্ত 3.32 কিলোমিটার পার হব। এটি চীনের এবং বাংলাদেশের অর্ধেক অর্থায়নে হচ্ছে এবং চীন তাদের কারিগরি সহযোগিতায় দিয়েছে এই টানেলটি নির্মাণে প্রায় 10 কোটি।
10,000 কোটি টাকার মতো ব্যয় হয়েছে এই টানেলটি নির্মাণে। চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন CCCC4C এই টানেলটি নির্মাণ করেছে এবং টানেলটি নির্মাণ শেষ হলো 2016 সালে, যে যাত্রা শুরু হয়েছিল করোনার মধ্যেও। টানেলের নির্মাণ কাজ চলেছে, চীন থেকে সেগমেন্টগুলো এনে এনে টানেলে যোগ করা হয়েছে। দেখছেন ফ্যানগুলো আছে উপরে, পাখাগুলো আছে, দুই পাশে লাইট আছে। টানেলের এই ভেতরে মনে হলে আসলে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। আসলে যেহেতু আমরা নদীর তলে আছি, নদীর ঠিক 40 মিটারেরও বেশি নিচে, যে কারণে এটা অন্ধকার থাকবে এমনটাই স্বাভাবিক। এবং এখানে যাতে পানি বা পানি না জমে, জলাবদ্ধতা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা আছে। সব মিলিয়ে এই টানেলটি অত্যাধুনিক একটি সড়কপথ এবং আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের টানেল সড়কপথ দেখা যায়, সেটা নদীতল দেশে, সাগর তলেও। তবে বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ায় প্রথমবার দেখা গেল। দর্শক, আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস। দেখাচ্ছি টানেলের ভেতরে প্রবেশ পথটি, এবং আমরা টানেলটা 3 কিলোমিটারের পথ মারিয়ে এখন টানেল থেকে বের হচ্ছি, অর্থাৎ আনোয়ারা প্রান্তে চলে এসেছি। এমন দৃশ্যটাই এখন দেখা যাচ্ছে, যে টানেল ধরে আমরা 3 কিলোমিটারের বেশি টানেল ধরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে গাড়ির গতিসীমা 80 কিলোমিটার বা 100 কিলোমিটার রাখলে সেটা 3 মিনিটেরও কম সময় লাগার কথা, কিন্তু এখন যেহেতু এই টানেলটি মাত্রই শুরু হলো, আমরা দেখার স্বার্থে বা উদ্বোধনী যাত্রার প্রাককালে প্রস্তুতিমূলক যাত্রায় ধীর গতিতে চালিয়ে এসেছি। আপনাদের দেখাচ্ছি এই টানেলটি, বাংলাদেশের টানেলটি, বিদেশের কোনো সড়কপথ নয়, বাংলাদেশের টানেল। সামনেই আমরা ক্লিম্বিং লেন টানেলের ওই প্রান্তের সড়কপথটাও দেখা গেল এই মুহূর্তে, ওই প্রান্তের সড়কপথ। আমরা আবার বেরিয়ে ওই প্রান্ত দিয়েই আবার ঢুকে পতেঙ্গা প্রান্ত আসব। দর্শক, টানেল পথটি ধরে আমরা এই মুহূর্তে বের হচ্ছি। আমরা কর্ণফুলী নদীর পতেঙ্গা প্রান্ত থেকে মাত্র কয়েক মিনিটে নদীর তলের সুড়ঙ্গ করা সড়কপথ পাড়ি দিয়ে আনোয়ারা প্রান্তে এসে পৌঁছলাম। ঢাকা থেকে 40 কিলোমিটার দূরত্ব কমবে এই টানেল দিয়ে আপনি যদি কক্সবাজার যান ঢাকা থেকে এসে। আমরা এখন যে প্রান্তে চলে এসেছি এটি কর্ণফুলী নদীর অপর প্রান্ত, আনোয়ারা প্রান্ত। এখন আনোয়ারার এখানে সার কারখানা রয়েছে, ঠিক কারখানার পাশ দিয়ে এলিভেটেড আকারে সড়ক গেছে, যেটা এই মুহূর্তে দেখা যাবে, এবং আমরা বের হয়ে গেলাম এই যাত্রায়। আমরা বেরেন, আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট এবং গণমাধ্যম কর্মী, যারা প্রথমবার বাসে করে এই টানেলের দৃশ্যটি দেখবার জন্য, দেখানোর জন্য এখানে যুক্ত হয়েছিলেন, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেলাম। টানেলের আনোয়ারা প্রান্তে বের হয়ে গেছি, এবং আনোয়ারা প্রান্তে এখানেই আমরা যেমনটা টানেলের পতেঙ্গা প্রান্তে দেখেছিলাম, এখানেও টানেলের টোল প্লাজা আছে। প্রধানমন্ত্রী নিজে টোল দিয়ে টানেল পার হন, এবং দেশের সব মানুষকেই এই টানেল পার হতে টোল দিতে হবে। 200 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে। একটা প্রাইভেট কার 200 টাকা, এবং একটা মাইক্রোবাস 300 টাকা, এবং মিনি বাস যেটা 30 সিটের কম, যে সব আসন বাসের, সেগুলো যে 400 টাকা টোল দিতে হবে। এবং বড়ো ট্যাঙ্ক লরি বা ট্রাক যেগুলো চলে, ভারী ট্রাক, সেগুলোকে প্রায় 1,000 টাকার মতো টোল দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পাড়ি দিয়ে এলাম নদী তলদেশের 3 কিলোমিটারের বেশি পথ, নদীর তলে সুড়ঙ্গ করে বাংলাদেশের প্রথম যে সড়কপথ হলো, একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় প্রথম বলা হচ্ছে, সেই নদী তলদেশের টানেল পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পাড়ি দিয়ে এখন আনোয়ারা প্রান্তে মিনিট 6-এর মাথায়। সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।